নাগরিকত্ব সংশোধনী আইন জারি করার পাছতে সরব হয়ে পড়ে তিনিচুকিয়ার টাই আহোম ছাত্র সন্থায় বিতর্কিত জাতিধ্বংসী কা 2019 বিরুদ্ধে পুয়া সদৌ টাই আহোম ছাত্র সন্থায় নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা আর অমিত শাহর পুত্তলিকা দাহ করে। যোৱাকালি ভারত সরকারে সন্ধ্যার বলবৎ করিলে বিতর্কিত সংশোধিত আইন কা 2019। কা বলবৎ করার পিছতেই রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিবাদ। তার সমান্তরালভাবে তিনিচুকিয়াত আজি পুয়া ভাগত সদৌ টাই আহোম ছাত্র সন্থার দ্বারা নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা আর অমিত শাহর পুত্তলিকা দাহ কার্যসূচী গ্রহণ করে। উক্ত প্রতিবাদর সময়ত কা আমি নামানু, নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করক, বিজেপি গো বেক, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ আদি বিভিন্ন শ্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। এই পুত্তলিকা দাহ কার্যসূচীত টাই আহোম ছাত্র সন্থার কেন্দ্র সভাপতি চাউমিলন বুড়াগোহাঁর তিনিচুকিয়া জেলা সমিতির সমূহ বিষয়ববীয়া উপস্থিত থাকে আর উচ্চ ন্যায়ালয়ক কা বাতিল করবলে অনুরোধ জানায়। অতি দুর্ভাগ্যজনক আর লজ্জাজনক বিষয়, অসমৰ লাখ লাখ লোকে আর ভারতবর্ষ বিভিন্ন প্রান্তত এই কা নামানো আর কা নালাগে বলে প্রতিবাদ করার পাছতো কিন্তু এই বিজেপি সরকারখানে আসলে এই কথাবিল গুরুত্ব নিদিলে যাকালি কা প্রযোজ্য করেছে। গতি আজি পুয়ায় নরেন্দ্র মোদী, অমিত শাহ আর হিমন্ত বিশ্ব শর্মার পুত্তলিকা আমি টাইম সাথে দাহ করছো। আর আমি এই দাহ কার্যসূচীর পর একটা কথা স্পষ্টভাবে জানাই দিব বিচারিছো এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারখনক, যে আপনার এই দম্ভালি আর আপনার আসলে মনোপলি কামবিল কেউ নচলিব। কা আপনাদের প্রযোজ্য করেছে আমার কবলীয় নাই, কিন্তু প্রতিবাদ যেদরে বিগত সময় হয়েছিল রক্তাক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশ কিন্তু এটা পুনৰ সৃষ্টি হবো, তাতুক বেশি প্রতিবাদ হবো। আজি পুয়ায় আসলে প্রতিবাদ হয়েছে, সন্ধ্যাও প্রতিবাদ হবো, আর যেতালে কা বাতিল নহব তালে প্রতিবাদ হয়ে থাকবে। আর আমি একটা কথা জানাব বিচারিছো অসমবাসী রাইজক, যে আসলে আমি এই কা বাতিল করবর কারণে যদি আন্দোলন করেছিলাম সেই আন্দোলনবিল করার কিন্তু আজি আমি রাজনৈতিকভাবে আন্দোলন করবলে সময় আই পড়ছে। লোকসভা নির্বাচন সমাগত আগন্তুক লোকসভা নির্বাচনত আসলে প্রতিজন রাইজকবাসী রাইজক আমি ভোট বেলট বক্সত উত্তর দি এই সরকারখানক উফরাই পঠিয়াব কারণে আমি আহ্বান জানাইছো। কারণ এনেকা ধরনের যদি সরকার থাকে তেন্তে আজি কা আনিছে কাইলে ইয়াতক ডাঙর কিন্তু বিল তেখেতকলে আনিব, আর অসমবাসী পক্ষ তেখেতকলে নাই এই কথাটি প্রমাণ করে দিছে। আর এতিয়াও আমার উচ্চতম ন্যায়ালয়ের উপর বিশ্বাস আছে, আমি বিশ্বাস রাখিছো কারণ বিভিন্ন প্রান্তর কেস চলি আছে। গতি উচ্চতম ন্যায়ালয় আসলে ইয়ার সকাহ দিব আর কা বাতিল করব বলে আমার দৃঢ় বিশ্বাস। আর সমান্তরালভাবে অসমবাসী রাইজক আমি আহ্বান জানাব বিচারিছো যে সকলে আজিরপ্র আসলে এই সরকারখন নিপাত যাব কারণে, আর যখন কা সমর্থন করে তখন নিপাত যাব কারণে সকলে নিজের ঘর আগত মন্দির মসজিদ নামঘর সকলতে একত্রিত বন্দি প্রদান করবর আমি আহ্বান জানাইছো। সন্ধ্যা আমিও টাইম ছাত্র সদায় তেনে ধরনের কার্যসূচী গ্রহণ করে দিব। আসলে ইয়াতে আবহাওয়া ভাবিব কারণে একটা কথা উলিয়া দিয়া হয়েছিল যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ দিয়ে কা আন্দোলন স্তিমিত করব পারিব নাকি, সীমিত রখাই দিব পারিব নাকি বলে চিন্তা করেছিল, কিন্তু ইয়া মূর্খ চকত বাস করে চিন্তা করেছে। কারণ আমি যদি ছয় জনগোষ্ঠী জনজাতি মর্যাদা প্রদান করলেহেন তো আমি কা কেউ নামানিলেন, কারণ কা কেউ মানিবলীয় বিষয় নহয়। আর ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের নামতো লড়া ধেমালি করে আসলে এই বিষয়টি কেবল আলোচনার মাজত রাখি থাকে। গতি দুইটা বিষয়ের পর প্রমাণ করে দিছে যে এই সরকারখন বা এই দলটি কেউ আসলে অসমবাসী রাইজর নহয়, ছয় জনগোষ্ঠী নহয়। গতি সকলে মার বান্ধি থিয় হয়ে আজি ইয়ার প্রতিবাদ করবেন, অহরহ প্রতিবাদ করবেন কার বিরুদ্ধে। আর সন্ধ্যালয় সকলে প্রতিদিনে আসলে একযোগে বন্দি প্রদান করে এই সরকারখনক পুনর্বার আমি আহ্বান জানাইছো যে নিপাত যাব কারণে কামনা করবেন।